गुड मर्निंग बंधुरा बेंगली ब्लॉग बाई समाते तुम्हारे सकल के स्वागत। आशा करी तुम्हारा सबाई भलो आओ भलो आज के आबार एक किछु टिप्स निये तुम्हारे साथ गल्प करब ना कि एक छोटो रान्ना देखा तुम्हारे। चलो देखी आज के की करा जाए। सकालटा तो शुरू हो सारा दिन तुम्हारे साथ ही आछी। आशा करछी तुम्हारा सबाई आमाके एकटू लाइक कमेंट और शेयर करबे एकटू सपोर्ट करबे एटाई तो आशा करी। आर तो किछु आशार नेई किन्तु आमी चाई तुम्हारा सबाई आमार पाशे थाको गल्प करो आनंद करो एई आर किछुई नय। तो आज के शुरू करी आमादेर परवर्ती पर्यायगुलो एखन एकटू बेरोबो बेरिये आसि तारपर आबार तुम्हारे साथे बसबो। आबार चले एसेछि तुम्हारे साथे गल्प करते। आज के गिएछिलाम रेशन अफिसे ओटार माने रेशन कार्डेर साथे आधार कार्ड लिंक करानोर एकटा ब्यापार छिलो। तो आमी तो खूब एकटा रेशन दोकाने जाई ना माने एकदम ही बोलते गेले जाई ना किन्तु आज के जेते हलो पाड़ार एक बौदिर साथे गेछिलाम आमाके खूब भालोबासे बोलो तुई चल तो आमारो हयनी चल दुजने मिले एकसाथे गिए करे आसि। ताई दुजने मिले एकसाथे गिएछिलाम किन्तु एतो भीड़ बापरे बाप माथा एकदम खराब हो गेछे। किन्तु कि करब दाड़िये थाकलाम लिंक करालाम आबार आमाके पाठालो साइबार काफे। साइबार काफेते गिए आधार कार्ड लिंक करालाम लिंक करे एलाम प्राय देड़ घंटार ओपरे लाइने दाड़िये थाकार परे बोलो हबे ना। तो कि बोलबो आमी आबार आमाके जेते हबे सामनेर सप्ताह। ए एकटा बड़ो बिच्छिरी काज आमार भालो लागे ना एसब काज करते। एतदिन तो आमी करिनी एखन हठात करे एइसब दायित्व आमार माथार ओपर एसे पड़ेछे तखन करतेई हबे कि करब। तो एइसब सेरे चान टान करे ठाकुर पुजो करे एइ एखन एकटु फ्रि होलाम। एबार आमी आसबो आबार तोमादेर साथे एकटु खावा दावा करे नि तारपर आबार दुजने सबाई मिले बसे गल्प करब। ठीक आछे खेये आसि। চলে এসেছি সমস্ত কাজকর্ম সব সেরে খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একটুখানি গল্প করতে। আর আর তোমাদেরকে তো বারবার বলেছি আজকেও আমি টিপস দিচ্ছি তোমাদেরকে কিছু ছোট ছোট টিপস যেটা ঘরের সব কিছু পরিষ্কার করার জন্য লাগবে। তো সেই টিপসগুলো খুব সহজ খুব সাধারণ কিন্তু তবুও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সেগুলো হচ্ছে প্রথমে ধরো আমরা তো রান্নাবান্না করি রান্নাবান্না করার সময় অনেক সময় গ্যাসে একটু তেল মশলা দুধ উতলে ওঠে অনেক সময় ভাতের ফ্যান পড়ে। তো সেইগুলো কিন্তু আমরা কি করে পরিষ্কার করব অনেক সময় দেখবে চটচটে একটা দাগ দাগ মতন হয়ে যায় খটখটে মানে খড়খড়ে হয়ে যায় জায়গাটা ব্রাশ দিয়ে ভিজিয়ে রেখে অনেকক্ষণ ভিজিয়ে রেখে টেকে পরিষ্কার করতে হয়। তো আমরা সেগুলোই সাধারণত করি কিন্তু একটা মানে ভালো উপায় বলছি সেটা হচ্ছে একটা বাটিতে একটু ভিনিগার নেবেন আর নেবেন হচ্ছে গিয়ে একটু ডিশওয়াশ ভিনিগার আর ডিশওয়াশ এই দুটো নেবেন আর তার সাথে পরিমাণ মতন জল নেবেন। আর যদি আপনাদের কাছে স্প্রে বোতল থাকে স্প্রে বোতল থাকলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারটা হয়। স্প্রে বোতলে সব জায়গায় ছিটে মানে ঠিক মতন ছেটানো যায় বাটিতে জল নিয়ে মুছলে পরে কিন্তু সব জায়গায় সেভাবে লাগানো যায় না। আর আমরা সাধারণত তাই করি রান্না করার পর মোটামুটি একটা ভিজে ন্যাকড়া দিয়ে বা ওই যে রুমালগুলো থাকে সেই রুমাল দিয়েই আমরা মুছে নিই। এটা সহজ সরল আর কি কাজ কিন্তু ওটাতে কিন্তু সবসময় ভালোভাবে পরিষ্কারটা হয় না। তো এটা এটা করলে কি হয় যদি স্প্রে বোতল থাকে তাহলে আপনি সব জায়গায় স্প্রেটা করলে পরে এই লিকুইডটা সব জায়গায় কিন্তু ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার আপনি ওই ভালো করে একটু না পুরনো যদি ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে জায়গাগুলো ভালো করে পরিষ্কার করেন তাহলে খুব তাড়াতাড়ি এবং মানে খুব পরিষ্কার হয়ে যাবে। নবগুলো যেখানে আমরা সুইচ অপন করি বাড়াই কমাই সেগুলো কিন্তু দেখবেন একটা তেল মশলার একটা লেয়ার পড়ে যায় সেগুলো যদি ওঠানোর দরকার পড়ে ওটার মধ্যে ভালো করে স্প্রে করে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দেবেন তাহলে কিন্তু এই ময়লাটা আর একদম থাকবে না। আর যেখানে রান্না হয় ওভেন যেখানে আগুনটা বেরোয় ওখানেও দেখবেন অনেক সময় আগুনটা একটু ফ্লেমটা কম হচ্ছে বাড়ছে ওইখানটাও একটু ভালো করে যদি ব্রাশ দিয়ে ঘষেন তাহলে ভেতরে যে মরচে মরচে মতন পড়ে যায় সেগুলোও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ওটাতে কিন্তু আপনার গ্যাসটা ভীষণভাবে আলো আগুনটাও ভালোভাবে বেরোবে আর গ্যাসের ওপরটাও পাশে সাইডে সব জায়গাগুলোতে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে। আর যদি স্প্রে বোতল না থাকে তাহলে সাধারণ রুমাল দিয়েই করবেন যেটা দিয়ে আমরা পরিষ্কার করি রান্নাঘরের যে রুমালগুলো পাওয়া যায় ওগুলো দিয়েই পরিষ্কার করে নেবেন খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে আর গন্ধও থাকবে না কোনো। আর ওগুলো ওই লিকুইডটা দিয়ে আপনারা কিন্তু টাইলসগুলোও পরিষ্কার করতে পারেন কারণ টাইলসেও কিন্তু রান্না করার সময় অনেক সময় ছিটে ছিটে তেল মশলা লাগে। তো সেই তেল মশলাগুলো কিন্তু বেশি দিন থাকলে পরে একটা বিচ্ছিরি টাইপের হয়ে যায় দেয়ালগুলো মানে
টাইলসগুলো চিটচিটে তেল তেলে হয়ে যায়, কেমন একটা বিচ্ছিরি লাগে দেখতে। তো আপনি ওটা পরিষ্কারের সাথে সাথে টাইলসগুলোও কিন্তু ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। এটা কিন্তু খুব ঘরোয়া এবং সাধারণ, খুবই সাধারণ একটা টিপস। তো এবার আসছি আমার দু নম্বর টিপসে, সেটা হচ্ছে যে আমরা করলা খাই, উচ্ছে খাই, খুবই তেতো, কিন্তু দেখবেন এটার কিন্তু উপকারিতা অনেক, কিন্তু বাচ্চারা সহজে খেতে চায় না। তো এবার খেতে না চাওয়ার জন্য আমাদের তো ওদেরকে খাওয়াতেই হবে। তো কী করব, একটু তেতোটাকে কমিয়ে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে করলার তেতোটাকে কমানোর জন্য আপনি কাটলেন, গোল গোল করে কাটতে পারেন, ভাজা হলে গোল গোল করে কাটতে পারেন, বা যেরকম যেরকমভাবে বাড়িতে কাটেন করলা ওইভাবে কাটবেন। কাটার পরে একটা বাটিতে ওগুলোকে জল দিয়ে ভেজাবেন, জলে এমনভাবে ভেজাবেন যেন করলাগুলো জলে একদম ভিজে থাকে, মানে ভেতরেই থাকে জলের, ঠিক আছে। এবার জলটার মধ্যে এক চামচ নুন দিয়ে দেবেন। এক চামচ নুন দেওয়ার পর একটা পাতিলেবু কাটবেন। পাতিলেবু কাটার পরে সামান্য কিছুটা অংশ নিয়ে সেই লেবুটার রসটা ওর মধ্যে ছড়িয়ে দেবেন, ভালো করে মিশিয়ে দেবেন, যাতে সব জলটার মধ্যেই ওটা লেবুর রসটা মিশে যায়। তাহলে কি হবে, এবার 10-15 মিনিট আপনি চাপা দিয়ে রেখে দেবেন। যখন আপনি ভাজা করবেন বা রান্না করবেন দেখবেন একদম তেতো থাকবে না। এটা হচ্ছে একটা সুন্দর ছোট্ট টিপস যেটা বাচ্চাদের খাওয়ানোর জন্য খুব উপকারী। আর আমাদেরও তেতো খেতে ভালোই লাগে, কিন্তু বাচ্চারা কোনো মতেই খেতে চায় না, কেন জানি না, ওদের কাছে উচ্ছে শুনলেই একটা বিশাল মানে খুব খারাপ একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু উপকারটা তো এখনও ওরা বোঝে না। ওদেরকে এইভাবে খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি আসছি আমার 3 নম্বর টিপসে। অনেক সময় দেখা আমরা লুচি পরোটা করি, তো লুচি পরোটা করার সময় আমরা তো তেল দিয়েই বেলি, সাধারণত লুচি টুচি আমরা তেল দিয়ে বেলি। তো এবার তেল দিয়ে বেলার সময় কি হয়, চাকিটার ওপরে যেটা দিয়ে চাকি বেলন দিয়ে আমরা বেলি, সেই জায়গাটা কিন্তু একটা তেল তেল ভাব হয়ে যায়। যখন বেলা হয়ে যায় পুরো, তখন কিন্তু ওই জায়গাটা একটু তেল তেল ভাব হয়ে যায়, পুরো চাকিটা একটু তেল, চাকি বেলনটা একটু তেল তেল হয়ে যায়। আবার অনেক সময় তেল নিতে গেলেও কিন্তু ফোটা ফোটা তেল আমাদের ওই রান্না করার জায়গায় পড়ে, বা যেখানটা আমরা বসে বেলছি সেই জায়গায় পড়ে। তো ওটা ন্যাকড়া দিয়ে মুছে নিলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না। তো এইটা কি করতে হবে, এটাকে আপনারা যে জায়গাটায় তেলটা পড়েছে সেই জায়গায় একটু পাউডার দিয়ে দিন। পাউডার দিলে পরে একদম তেল থাকবে না, পুরো তেলটাই টেনে নেবে পাউডারে। আর তেলটা দেওয়ার পরে ভালো করে তেলটা মাখান, দেখবেন একদম আপনার তেলের কোন মানে তেলচিটে ভাবটাই থাকবে না। তো আপনারা এটা করে দেখুন। করার পর তেলটা মানে পাউডার দিয়ে মোছার পর আপনারা ভালো করে জল দিয়ে ধুয়ে নিন, মেজে নিন, কোনো অসুবিধা নেই। বা যেখানটা মাটি মানে মাটিতে বসেই করুন, বা আপনি দাঁড়িয়ে লুচিটা বেলুন রান্নার জায়গায়, সেখানে কিন্তু আপনি তারপর ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিন, এক ফোঁটাও তেল থাকবে না, বা চিটচিটে যে ভাবটা এটাও কিন্তু একদম থাকবে না। তো আপনারা করে দেখুন, আশা করছি উপকার হবে। ঠিক আছে, আসছি আমার 4 নম্বর টিপসে। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো গল্প করতে করতে আবার একটু উঠেই এলাম, কি করব, বাইরে জামাকাপড় মেলা আছে, সেগুলো একটু তুলতে হবে। তো সেগুলো একটু তুলে নিই, দেখো তোমাদের বাইরেটা দেখাচ্ছি কীরকম মেঘ করেছে। দেখো কীরকম মেঘ করেছে, দেখতে পাচ্ছো, প্রচণ্ড মেঘ করেছে। তো জামা কাপড়গুলো মেলা আছে, ওগুলো তুলে নিই। মেলার তো মানে তোলা মেলা করার তো কেউ নেই, সবটাই আমাকে করতে হয়, তাই একটুখানি তুলে নিই। তুলে নিয়ে যাই, এগুলো তুলে ঘরে রেখে আবার তোমাদের সাথে বসছি গল্প করতে। চলো তাহলে একটুখানি কাজটা সেরে নিই। তো এবার আসছি আমার 4 নম্বর টিপসে, সেটা হচ্ছে ফ্যান, ফ্রিজ, এগুলো তো আমাদের পরিষ্কার করতেই হয়। ফ্যানটা দেখবেন অনেক দিন চলার পরে কীরকম একটা ঝুল পড়ে যায়, আর ঝুলগুলো মানে কালো কালো একটা ভাব হয়ে যায়। যাদের সাদা ফ্যান তাদের তো বেশি ভালোভাবে বোঝা যায়, আমাদের তো সাদা নয় কিন্তু তাও কালো মানে খয়েরি রঙের ফ্যান, তাও কিন্তু ঝুল পড়লে ওর ওপরে ভালো বোঝা যায়। তো সেইগুলো যদি সবসময় পরিষ্কার না হয় তাহলে দেখতে খুব বাজে লাগে, ঘর দোর পরিষ্কার অথচ ফ্যানের মধ্যে ঝুল, খুব দেখতে বাজে জিনিস। তো সেইটা পরিষ্কার করার জন্য একটা সহজ সরল পদ্ধতি আমি আপনাদের বলে দিচ্ছি। ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে কিন্তু সব পুরোটা পরিষ্কার হয় না, ঝুলটা পরিষ্কার হয়ে যায় কিন্তু ভেতরে ময়লাগুলো, ব্লেডের ময়লাগুলো যায় না।
তো সেইটা কি করবেন, দু চামচ ভিনিগার ডিটারজেন্ট পাউডার নেবেন, দু চামচ ডিটারজেন্ট পাউডার, দু চামচ ভিনিগার আর এক চামচ বেকিং সোডা, এইটা আপনারা একটা জলের বোতল মানে স্প্রে বোতল নেবেন, যদি স্প্রে বোতল থাকে তাহলে খুবই ভালো, আগেও বলেছি, আর না হলে বাটিতে নেবেন, কিছু তো করার নেই। তো এটাকে ভালোভাবে মেশাবেন, মেশানোর পর যদি আপনার খাটের ওপরে ফ্যান থাকে, যেমন আমার তো খাটের ওপরেই ফ্যান দেখাই যাচ্ছে, খাটের ওপরে ফ্যান দেখাই যাচ্ছে, তো আমি কি করি খাটের ওপরে উঠে পরিষ্কার করি, কিছু করার নেই, খাটের ওপরে একটা পুরনো চাদর টাদর পেতে দিই, দিয়ে বা যেদিনকে আমি খাটের চাদরটা পাল্টাবো সেদিনকে আমি পরিষ্কারটা করি বেশিরভাগ সময়। তো এইবার কি করি আমি, ওই বাটিতে করে জলটা নিয়ে নিলেন বা স্প্রেতে বোতলে জল নিলেন, নেওয়ার পর প্রথমে আগে কি করতে হবে, একটা শুকনো কাপড়ে ন্যাকড়া দিয়ে ওই যে নোংরাগুলো পড়েছে ফ্যানের ব্লেডের গায়ে সেই ন্যাকড়া দিয়ে ভালো করে কিন্তু আপনাদের আগে ওটাকে পরিষ্কার করে নিতে হবে। ন্যাক মানে নোংরার মধ্যে যদি আপনি ওই স্প্রেটা করেন তাহলে কিন্তু নোংরা ছাড়ানো খুব বিপদ। তো প্রথমে কি করতে হবে, ওইটাকে আপনারা পরিষ্কার করে নেবেন বোতলটাকে, এই বোতলটা বলছি সরি সরি ওই নোংরাটাকে, নোংরাটাকে পরিষ্কার করে নেওয়ার পর ওই স্প্রেটাকে আপনি ওই ব্লেডে স্প্রে করবেন, তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছবেন, দেখবেন একদম নতুনের মতন ঝকঝকে হয়ে গেছে ব্লেড, আর হাওয়াটাও বেড়ে যাবে, নোংরা পড়লে কিন্তু ফ্যানের স্পিডটাও কমে যায়, কিন্তু ওইভাবে যদি আপনি পরিষ্কার করেন আপনার ব্লেডটা চকচক করবে, একদম নতুনের মতন চকচক হয়ে যাবে। তো আপনারা করে দেখুন, দু চামচ ভিনিগার, দু চামচ ডিটারজেন্ট পাউডার আর এক চামচ বেকিং সোডা, এই তিনটে জিনিস একসাথে মিশিয়ে নিয়ে ফ্যান ফ্রিজ ফ্রিজও আপনি ঠিক এইভাবে পরিষ্কার করতে পারেন, ফ্রিজের ভেতরটাও কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন, ফ্রিজের মধ্যে কোনো গন্ধ কোনো কিচ্ছু হবে না, থাকবেই না কোনো গন্ধ। অনেক সময় বাটি করে ধরুন কিছু রাখলেন, বাটির গায়ে তেল থাকে, ওই তেলটা দেখা গেল যেখানটা আমরা রাখি সেখানটায় লেগে যায়, কারণ আমরা নিজেরা করতে গেলে যতটা সাবধানে করব, যাদের বাড়িতে ধরুন রান্নার লোক কাজের লোক রাখে করে তারা কিন্তু অত পরিষ্কারভাবে করে না, তখন কি হয় ওই নোংরাটা লেগে যায়, বা ডাল ঢেলে নেওয়া হলো বা মাছের ঝোলটা নিয়ে এসে আরও খানিকটা থাকলো সেটা ঢুকিয়ে রাখা হলো, তখন কিন্তু ওই বাটির গায়ে তেলটাও অনেক সময় ফ্রিজের মধ্যে লেগে যায়, এই জন্য দেখবেন অনেক সময় ওই জায়গাটা একটা তেলটেলে ভাব হয়ে যায়। তো সেইটা পরিষ্কার করার জন্য কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন, এটা দিয়ে করবেন দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে এবং কোনো গন্ধ থাকবে না, কোনো দাগ তেলচিটে ভাব এগুলো কিচ্ছু থাকবে না। তো করে দেখবেন, একটু করে আমাকে করে করে বলবেন যে আমার টিপসগুলো আপনাদের কোনো কাজে লাগছে কি না, খুব সহজ সরল টিপস, আমার মনে হয় এগুলো আপনারা সবাই করেন, কিন্তু তবুও বললাম আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা একটু একটু করে দেখবেন আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে। ঠিক আছে, আজকে তাহলে আসি এই অবধি, নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আবার আমি শেষ করছি আজকের দিনের এটা, আমি শেষ করছি ব্লগটা, আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টটাও করবেন, কিন্তু আমি চাই আপনাদের ছোটো ছোটো কমেন্টগুলো আমার আরও উৎসাহটা বাড়াবে, আর আমি আপনাদের সাথে প্রচুর প্রচুর গল্প করব, আমি ভীষণ গল্প করতে ভালোবাসি, কিন্তু তো এখনও তো সেভাবে গল্প করিনি, আমার কথাও আপনাদেরকে বলিনি সেইভাবে, তো বলবো আস্তে আস্তে সবই বলবো, আপনারা শুধু আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর একটু বেল আইকনটা টিপে নোটিফিকেশানটাও পাবেন, আমি যখন যা ভিডিও দেব আপনাদের কাছে চলে আসবে, আপনারা একটু দেখবেন আর আমাকে একটু লাইক শেয়ার করে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।